ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। খুব দ্রুতই মাঠে ফিরবেন নেইমার জুনিয়র, তবে তা কবে নাগাদ সেটি জানা না গেলেও পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা বিশ্বকাপ খেলবেন এটা নিশ্চিত। মাঠের বাহিরে ছিটকে পড়ার পর ব্রাজিলিয়ান সুপারস্টার কি অবস্থায় আছেন, কবে ফিরবেন, আদৌ বিশ্বকাপ খেলবেন কিনা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মাঝে। তবে ভক্তদের আশার আলো দেখিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লেসমার। তিনি জানিয়েছেন নেইমার সুস্থতার খুব কাছে চলে এসেছে। বিশ্বকাপের আগেই ইঞ্জুরিতে পড়েছেন নেইমার। 2018 রাশিয়া বিশ্বকাপ শুরু হবে জুনে, বড় এই আসরে অংশ নিতে নিজেকে প্রস্তুত করার কাজে ব্যস্ত এই ফরোয়ার্ড। নেইমারের মাঠে ফেরা নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক লেসমার বলেছেন, সেরা উপায়ে সেরে উঠার প্রক্রিয়া চলছে নেইমারের, সে কঠোর পরিশ্রম করছে, আশা করি পুরোপুরি প্রস্তুত হয়ে বিশ্বকাপের অনুশীলনে যোগ দিতে পারবে। এরপর লেসমার আরো বলেন, আমাদের তার ফিজিক্যাল ফিটনেস এর উন্নতি ঘটাতে হবে, সম্ভবত এটা কমে গেছে। ইঞ্জুরি থেকে সেরে উঠতে থাকা খেলোয়াড়কে আলাদাভাবে পরিচর্যা করতে হয়, সেই প্রক্রিয়ায় আমরা শুরু করেছি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 17 জুন। 17 জুন রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে নেইমাররা।